বল। আজকে 4ঠা ডিসেম্বর, আগামীকাল দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যেটা ডিএ মামলা হিসেবে সমধিক খ্যাত, এই মামলার অন্তিম পর্যায়ের শুনানি। আমরা দিল্লি বিমানবন্দর থেকে মাননীয় শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এসেছি এবং আমাদের সঙ্গে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং স্নেহভাজন ফিরদৌস শামীম রয়েছেন। আজকে আমরা অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। 1923 সালে ব্রিটিশ সরকারের আমলে পুলিশ কর্মচারীদের ইউনিয়ন করার অধিকার ছিল। এই সরকার ক্ষমতায় আসার পরেই সেই অধিকারটা কেড়ে নিলেন এবং একটার পর একটা দপ্তরে ট্রেড ইউনিয়ন অধিকার নিষিদ্ধ করলেন এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হল যে আমাদের কর্মচারীদের দাবি সনদ পেশ করার রাস্তাটা বন্ধ হয়ে গেল। সমস্ত অর্জিত অধিকার গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন সরকার হরণ করে নিলেন এবং চারিদিকে প্রশাসনে একটা অবস্থা হলো, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। এইরকম একটা ভয়াবহ অবস্থায় আমরা চিন্তা করলাম যে এমন একটা বিষয় ধরতে হবে যে ইস্যুটায় সমস্ত কর্মচারী সমাজ নিজেদের একাত্মবোধ করেন এবং এরকম একটা ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের আক্রমণের বিরুদ্ধে কর্মচারীরাও যে সীমা টান করে দাঁড়িয়ে লড়াই করতে পারে, সেটা সরকার এবং কর্মচারী উভয় তরফের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারে। এই চিন্তাটা মাথায় রেখেই 2016 সালে আমরা এই মামলাটা করি। এর মধ্যে স্যাট এবং হাইকোর্টে 6-6টা জয় আমরা পেয়েছি। তারপরেও নির্লজ্জ ফ্যাসিস্ট শ্রমিক কর্মচারী বিরোধী তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছেন। আগামীকাল তার অন্তিম শুনানি এবং এই শুনানিতে কর্মীপক্ষের হয়ে সওয়াল করবেন শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উনি আমাদের সঙ্গে একই বিমানে এসেছেন, ওনার বাসভবনে ওনাকে পৌঁছে দিয়ে আমরা হোটেলে এলাম এবং আমাদের অত্যন্ত প্রিয় আইনজীবী ফিরদৌস শামীম। এখন আমি ফিরদৌসকে অনুরোধ করব দু এক কথা বলার জন্য। হ্যাঁ, এতক্ষণ বললেন, আপনারা নিশ্চিতভাবে শুনেছেন, ডিএ কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার সেটি আদালতের দ্বারে বারবার প্রমাণ হয়েছে। সরকার ন্যায়সঙ্গত ন্যায্য মৌলিক অধিকার থেকে সরকারি কর্মচারীদের বঞ্চিত করবে বলে বিষয়টাকে আরো বেশি প্রলং করছে এবং সেটি করছেন কাদের পয়সায়? জনগণের ট্যাক্সের দেওয়া পয়সায়। এখন রোপা রুলস 2009, যেটি বামফ্রন্ট সরকারের আমলে তৈরি একটি আইন, সেখানে ডিএ কর্মচারীদের দিতে হবে এবং সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, সেটি কিন্তু একদম নির্দিষ্টভাবে লেখা আছে এবং এর ইন্টারপ্রিটেশন যে কোনো সাধারণ বোধ সম্পন্ন মানুষ এটাই করবে। কিন্তু দুর্ভাগ্য হলো সরকার সেটা হয় বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না, মূলত বুঝতে চাইছেন না। এবং এই যে বুঝতে না চাওয়ার জন্য কি হচ্ছে, বিষয়টা আরো বেশি বিলম্ব হচ্ছে। এই বিলম্ব হওয়ার জন্য যেটা হবে, কর্মচারীদের তো ন্যায়সঙ্গত ন্যায্য অধিকার সেটিকে তো দিতেই হবে, ফলে এই যে এরিয়ারের পোর্শন সেটা বাড়ছে, ফলে জনগণের উপরই কিন্তু আসলে দায়ভার চাপবে। একদিকে বিষয়টাকে প্রলং করার জন্য যে দায়ভার, অপরদিকে এই না দেওয়ার জন্য একসঙ্গে দেওয়ার যে দায়ভার জনগণের উপর চাপবে। এই যে সরকারি যে একগুঁয়েমি পোনা, তার জন্য আজকে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। রোপা রুলস 2009 অত্যন্ত পরিষ্কারভাবে বর্ণিত একটি আইন, সেখানে নির্দিষ্টভাবে বলা আছে ডিএ দিতেই হবে, ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখেই দিতে হবে। রোপা রুলস 2019 কিন্তু এই সরকারের আমলে তৈরি আইন, সেখানে ডিএ কোনো প্রভিশনই রাখেননি। কিন্তু রোপা রুলস 2009 যেটা বামফ্রন্ট সরকারের আমলে তৈরি আইন, সেই আইনে কিন্তু ডিএ নির্দিষ্টভাবে প্রভিশন ছিল এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, সেই প্রভিশনই ছিল। ফলে তার ইন্টারপ্রিটেশন খুব স্বাভাবিকভাবেই তার আইন ইন্টারপ্রিটেশন হবে ডিএ দিতে হবে কর্মচারীদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে। এখানেই হচ্ছে লিঙ্কেজ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে
কেন সমহারে দিতে হবে? কারণ কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজুজ্জে রেখে তার কর্মচারীদের দিয়ে দেন, রাজ্য সরকারকেও রেফারেন্স 2009 মোতাবেক সেই হারেই দিতে হতো। তাই এটাই হলো লিঙ্কেজ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের লিঙ্কেজ হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সেই মোতাবেক যেহেতু ডিএ দিতে হবে, সেটা আদালতের দ্বারা বারবার প্রতিষ্ঠা পেয়েছে এবং খুব আশাবাদী আবার এই সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠা পাবে। যাই হোক না কেন, কর্মচারী বন্ধুরা যারা এতদিন ধরে এত লড়াই করেছেন, দীর্ঘ লড়াই, 600 বার হেরেছেন, তারপরেও আবার নিশ্চিতভাবে বিষয়টিকে আরো বেশি প্রলং করার জন্য আবার এখানে এসছে, নিশ্চিতভাবে কর্মচারীরা তারা সেই লড়াই করবে, তাদের হকের লড়াই করবে। এই হকের লড়াইয়ের জন্য কর্মচারীরা মুখিয়ে আছে এবং তারা সেই লড়াই কোনোভাবেই সেই লড়াই থেকে পিছপা হবে না। এবং আশা করি, আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কর্মচারীদের যে আদালতের দ্বারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত একটি মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার কর্মচারীদের কোনোভাবেই তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না, তাদের কোনোভাবেই বঞ্চিত করা যাবে না, তাদের দিতেই হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সাহায্য রেখে দিয়ে দিতেই হবে। কালকে কি হতে পারে কর্মচারী বন্ধুরা, কালকে মামলা সেটা জানতে চাইছে একটু। কালকে মামলা আছে নিশ্চিতভাবে, আমরা তো আগে থেকে বলতে পারি না, নিশ্চিতভাবে আমরা আশা করি, আমরা অত্যন্ত আশাবাদী, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আমরা আগামীকাল 7 নম্বর কোর্টে 34 নম্বর আইটেম আছে, অনারেবল জাস্টিস দীনেশ মহেশ্বরী এবং অনারেবল জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে আগামীকাল মামলা আছে, দেখা যাক। অনেক ধন্যবাদ। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে এই মামলাটির 6-6টি জয় ইতিমধ্যেই কর্মী সমাজের উদ্দেশ্যে উৎসর্গ করেছি এবং আগামীকাল আপনারা যেভাবে আমাদের উপর আস্থা ভরসা রেখেছেন, আশীর্বাদের হাত রেখেছেন, আগামী দিনেও রাখুন। আমাদের বিশ্বাস যে আগামী দিনেও, আগামী কালকেও মহামান্য সুপ্রিম কোর্টে সত্যের জয় হবে, শ্রমিক কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। নমস্কার, অনেক ধন্যবাদ। সরকার ন্যায়সঙ্গত ন্যায্য মৌলিক অধিকার থেকে সরকারি কর্মচারীদের বঞ্চিত করবে বলে বিষয়টাকে আরো বেশি প্রলং করছে এবং সেটি করছেন কাদের পয়সায়? জনগণের ট্যাক্সের দেওয়া পয়সায়। এখন রোপা রুলস 2009 যেটি বামফ্রন্ট সরকারের আমলে তৈরি একটি আইন, সেখানে ডিএ কর্মচারীদের দিতে হবে এবং সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজুজ্জ রেখে দিতে হবে, সেটি কিন্তু একদম নির্দিষ্টভাবে লেখা আছে এবং এর ইন্টারপ্রিটেশন যে কোনো সাধারণ বোধ সম্পন্ন মানুষ এটাই করবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সরকার সেটা হয় বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না, মূলত বুঝতে চাইছেন না। এবং এই যে বুঝতে না চাওয়ার জন্য কি হচ্ছে, বিষয়টা আরো বেশি বিলম্ব হচ্ছে। এই বিলম্ব হওয়ার জন্য যেটা হবে, কর্মচারীদের তো ন্যায়সঙ্গত ন্যায্য অধিকার সেটিকে তো দিতেই হবে, ফলে এই যে এরিয়ারের পোর্শন সেটা বাড়ছে, ফলে জনগণের উপরই কিন্তু আসলে দায়ভার চাপবে। একদিকে বিষয়টাকে প্রলং করার জন্য যে দায়ভার, অপরদিকে এই না দেওয়ার জন্য একসঙ্গে দেওয়ার যে দায়ভার জনগণের উপর চাপবে। এই যে সরকারি যে একগুঁয়েমিপনা,